बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सूरह यासीन 33 नंबर आयत। এখান থেকে তাওহীদের যে নবীর যে মূল দাওয়া তাওহীদ, জিক্র তাওহীদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কামালে কুদরত এবং তার কামালে ইলম এটাকে তুলে ধরা এবং এর বিপরীতে শিরকি চিন্তাধারা, এটা এটাকে তোমার উপস্থাপন করা যে তাওহীদ দের দাওয়াতটা এটা যৌক্তিক, অসংখ্য নিদর্শন, অসংখ্য প্রমাণ এই দাওয়াতের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। এই সব কিছুর ভিত্তিতে আমাদেরকে কোরআন দাওয়াত দিচ্ছে তাওহীদ চাকরি ধরে। তো এর মাঝে একটা নিদর্শন এই আয়াতুল্লাহুম আল আরদুল মাইত, যে তাদের জন্য একটা নিদর্শন হলো মৃত জমি, মৃত জমিন, এটা একটা নিদর্শন। এই না আল্লাহ বলতেছেন তাকে আমি সজীব করি, তো আখরাজনা আমি না হাব্বান এবং তা থেকে শস্য দানা আমি উৎপন্ন করি, আমিন হয়ে আকুলন, সুতরাং তা থেকে তারা ভক্ষণ করে। ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল, এবং আমি সৃষ্টি করেছি এই জমিনের মাঝে বাগ বাগিচা খেজুরে ও আনাব আঙ্গুরে, ও ফাজ্জার না ফিহা মিনাল উয়ুন, এবং তার মাঝে আমি নদ নদী ঝর্ণা ধারাগুলোকে প্রবাহিত করেছি। লিয়াকুলু মিন সামারি, যেন তারা তার ফলমূলগুলো থেকে ভক্ষণ করতে পারে। এসব আল্লাহর কুদরতের নিদর্শন, এসব তো কুরআন বলতেছে ওমা আমিলাতহু আইদিহিম, এগুলো তাদের হাত সৃষ্টি করে নাই। ওমা আমিলাতহু আইদি, তাদের হাত ওরা নিজেরা করে নাই, তাদের দেবতারা করে নাই, কোনো জিন করে নাই, কোনো ফেরেশতারা করে নাই, কে করেছে? আল্লাহ করেছে। আফালা ইশকুরুন, তবে কি তারা শুকরিয়া দিয়ে করবে না? এরপরও তারা গাইরুল্লাহকে শরীক করবে, তারপরও কি তারা আমাকে চিনবে না? আয়ুন কিরুন নিয়ামত আল্লাহ, তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে যাবে, শুকরিয়া দেয় করবে না? আল্লাহ এটাই প্রশ্ন করতেছে। আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন সবখানে, কাজেই তিনি এবাদতের হকদার, নিখুঁত সৃষ্টি করতে করতে পুনরায় সৃষ্টিটা তার দ্বারা কঠিন কোনো বিষয় না। তিনি মৃত জমিনকে যেভাবে সজীব করেছেন, মৃত মানুষকেও তিনি আবার নতুন করে কি করতে পারবেন? জীবিত করতে পারবেন, ক্ষমতা তার আছে। তারা কি আল্লাহকে অস্বীকার করতে চায়? এটা একটা প্রশ্ন। কোরআন সামনে বলতেছে এটা অদ্ভুত, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, সুবহান মানে আজাবান লিহাউলা ফি কুফরিহিম মা ইউশাহিদুনাহু মিন হাযিহিল আয়াত, এদের জন্য আশ্চর্য যে তারা কীভাবে কুফুরি করে, তারা আল্লাহর এই সমস্ত নিদর্শনগুলোকে প্রত্যক্ষে দেখার পরে বরং আল্লাহ পবিত্র, শিরিক থেকে পবিত্র, সুবহানাল্লাযী পবিত্র মহান সেই সত্তা, আল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, যিনি সৃষ্টি করেছেন যুগল যুগল সব কিছু, সব কিছুকে যুগল যুগল, মিম্মা তুমবিতুল আরদু, যা জমিন উৎপন্ন করে, সব যুগল যুগল, অমিন আনফুসিহিম তাদের নিজেদেরকে, অমিন মালায় আলম আর ওই সমস্ত বস্তুকেও যা তারা জানেন, সব আল্লাহ সৃষ্টি করেছেন। ফাকুল্লুন ফাকুল্লু হাদা দলিলুন আলা আজমাতি, এই সব কিছু আল্লাহর আজমত এবং আল্লাহর কুদরতের উপর কি দলিল? আচ্ছা, ও আয়াতুল্লাহ আল্লাইল, আর তার এক নিদর্শন হলো রাত, আল্লাহর একটা নিদর্শন কি রাত, এটা আরেকটা দলিল। নাসলাখু মিনহু আন-নাহারা, ওই রাত থেকে দিনকে আমি ছিন্ন করি। নাসলাখু শব্দের অর্থ হলো চামড়া উপড়িয়ে ফেলা, যার দ্বারা ভিতর বের হয়েছে। নাসলাখু মিনহু আন-নাহারা, তা থেকে দিনকে আমি ছিন্ন করি। ফাইদাহু মুজলিমুন, তখনই তার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় দিনটা, যখন
উপর থেকে উপরে ফেলা হয় তো তখন সব অন্ধকার অন্ধকার এটা আল্লাহর একটা নিদর্শন অন্ধকার পৃথিবী ওয়াশামসু তাজরী মুস্তাকিল্লাহ আর সূর্য ভ্রমণ করে তার নির্ধারিত কক্ষপথে সে তার কক্ষের বাইরে যায় জালিকা তাকদীরুল আজিজুল আলিম সূর্যের এই ভ্রমণ এক সর্বজয়ী এক জ্ঞানী সত্তার নিয়ন্ত্রণ ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা আর চন্দ্র তার জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিল হাত্তা আদা পরিশেষে সে ফিরে আসে কাল উরজুনিল কাদিম পুরনো শুকনো বাঁকা খেজুর কাণ্ডের এভাবে একদম সরু সরু ফি আখিরি মানাজিলি ফি রাইল আইন চোখে যেটা দেখা যায় একদম মনে হয় যে একটা খেজুরের বাঁকা একটা ডাল পড়ে আছে এরকম এরকম দূর থেকে দেখা যায় লাশামসি ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার যে সূর্য তার জন্য সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া ওয়ালা লাইলু সাবিকুন নাহার আর না রাত দিনের অগ্রগামী না রাত দিনকে ধরতে পারে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সব কিছুই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে দলিলে আকলি চার আরো কিছু প্রমাণ আল্লাহ দিচ্ছেন ও আয়াতুল্লাহম আরো এক নিদর্শন হলো তাদের জন্য আন হামালনা যুরিয়াতাহুম বিশেষ এক নিদর্শন যে আমি আরোহণ করিয়েছি তাদের বংশধরদেরকে ফিল ফুলকিল মাজহুন বুঝাই করানো উপায় বুঝাই করানো উপায় আমি তাদের বংশধরদেরকে কি করেছিলাম আমি আরোহণ করিয়েছি ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন আর আমি সৃষ্টি করেছি তাদের জন্য এই নৌকার মতোই এমন বাহন যাতে তারা আরোহণ করে নৌকার মতো এরকম আরো অনেক বাহন এই সবই আমার কুদরতের নিদর্শন তো আল্লাহ দেখাচ্ছেন একত্ববাদের এত সব প্রমাণ অংশীবাদ সম্পর্কে তাদের কাছে প্রমাণ আরো দেখাচ্ছেন ওয়া ইন্নাশা অথচ যদি আমি ইচ্ছা করতাম নগরী কহম তাদেরকে আমি ডুবিয়ে দিতাম সমুদ্রের মাঝে কোনো ব্যাপার ছিল ফালা সরিখা লাহুম তাদের জন্য নালিশ শোনার কেউ থাকতো না ওয়ালা হুম ইয়ানকাজুনা আর না তারা মুক্তি লাভ করত ইল্লা রাহমাতাম মিন্না ওই যে ইন্না শা নগরী কহম ইল্লা রাহমাতাম মিন্না তবে আমার পক্ষ থেকে অনুগ্রহ মাতান এবং উপভোগের সুযোগ প্রদান ইলাহি নির্ধারিত সময় পর্যন্ত এটা একটা সুযোগ আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করতে পারেন কিন্তু তিনি ধ্বংস করেন তিনি সুযোগ দেন দেখো এই চারটা দলিল আকলির পর সে কো আসতেছে এত এত সমস্ত কুদরতের প্রমাণ আল্লাহর নিদর্শনগুলো এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরও ইজা কিলা লাহুম ইত্তাকু যখন তাদেরকে বলা হয় তোমরা ভয় করো মা বাইনা আইদিকুম মা খালফাকুম যা তোমাদের সম্মুখে আছে এবং যা তোমাদের পশ্চাতে আছে অর্থাৎ আকওয়ামে সাবেকা এদেরকে যে আল্লাহ আজাব দিছেন তোমাদের উপর আজাব আসতে পারে ভয় করো আবার আখিরাতের আজাবকে ভয় করো মা খালফাকুম আরাজু এটা হলো ইজার জওয়াব তাদেরকে যখন বলা হয় যে তোমরা তোমাদের সম্মুখে অসংখ্য দৃষ্টান্ত আছে পিছনের ইতিহাস তাকাইলে দেখবা যে নাফরমানির ফলাফল ভয়াবহ সামনে আখেরাত হয়তো আরাজু তারপরও তার মুক্তি দিয়া আল্লাহকুম তুরহামুন যেন তোমাদেরকে রহম করা হয় এই জন্য তাদেরকে বলা হয় যে ভয় করো যেন রহম পাও কিন্তু তারা কি করে না ভয় করে না আর তারা মুখ ফিরিয়ে আল্লাহ বলতেছেন এটাই তাদের আদত একত্ববাদের দাওয়াত কিন্তু কাফের জনগোষ্ঠী প্রভাবিত হয় নাই কুফুর তাদের অনুভূতিকে নষ্ট করে দিছে অমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম আর তাদের কাছে এসেছে তাদের রবের পক্ষ থেকে যে নিদর্শন কানু আনহা মুআরিজিন তারা তা থেকে বিমুখ হয়েছে কোন নিদর্শন দেখে সত্য গ্রহণ করে নাই কোন নিদর্শন দেখে সত্য গ্রহণ করবে আগেই তো বলছি লাগেই বলছি সুরের সুরের ভূমিকায় এই কথা বলে আসছেন না ফাহুম মুখমাহন ফাহুম লা ইউবসিরুন লা ইউমিনুন এই কথাগুলো বইলা ইমান আনবে না আরেকটা শেখ করার আলোচনা আসছে আনা হচ্ছে
এটা দুই নম্বর শেখ। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে লক্ষ্য করে বলা হয় আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা ব্যয় করো আল্লাহ তোমাদেরকে রিজিক স্বরূপ যা দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ তো তাদেরকে খাওয়াতে পারে। নিশ্চিত ভাবে তোমরা শেষ পর্যন্ত তোমরা হেরো না, তোমরা শেষ পর্যন্ত তোমরা হেরো না। আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর তারা তখন পাবে যেদিন আল্লাহ তাদেরকে ধরবে। তোমাদের প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত সময় আছে, আল্লাহ তারা জানে। আল্লাহ বলতেছেন সেই অবস্থাটা এতটা ভয়াবহ হবে যে তারা ওসিয়ত করারও ক্ষমতা রাখবে না। বলা ইলা আহলিহি ইরজিউন, আর না নিজ পরিজনের কাছে তারা ফিরে আসবে, কিছুই পারবে না। তাখফিফে উখরুবি, আল্লাহ দেখাচ্ছে অনফিকা বিসুর, সিংহার মাঝে ফুদা হবে। ফাইদা হুম মিনাল আজদাসি, কবরগুলো থেকে তৎক্ষণাৎ তারা ইয়ানসিলুনা দৌড়ে আসবে ইলা রব্বিহিম, তাদের রবের কাছে। قالوا তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মান বাসালা মিম্মার কদিনা, কে আমাদের জাগ্রত করলো আমাদের নিদ্রা স্থল থেকে। অর্থাৎ তাদের এই অনুভূতি থাকবে না যে তাদের মৃত্যু হয়েছিল, বরং এত ভয়াবহ অবস্থা হবে তাদের কবরের আজাবের কথাও তারা ভুলে যাবে। তাদের মনে হবে এতক্ষণ ঘুমাইছে, কবরে যে আজাব হয়েছে এইটাও তারা ভুলে যাবে, এত ভয়াবহ অবস্থা হবে। তাদের মনে হবে যে এতক্ষণ কোনো আজাব হয়নি, এতদিন কি ঘুমিয়েছি আল্লাহ ভাষণ দিবেন, আজকের দিন শুনছি কোন ব্যক্তিকে সামান্য পরিমাণ জুলুম করা হবে, কোন জুলুম নাই। আর তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদান দাও, যা আমল তাই পাবা। সৎকর্মশীল মুমিন হাশরের ময়দানে তাদের সাথে আচরণ কি হবে? আহলে জান্নাত, ইন্না আসহাবাল জান্নাত, নিশ্চয়ই জান্নাতীরা আল ইয়াউম আজ ফি শুগুলিন ফাকিহা, তারা উপভোগ করবে, মগ্ন হয় তাদেরকে যে নিয়ামত দেওয়া হবে। অর্থাৎ তারা আটক থাকবে না, এদের কোনো না খাওফ না আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা ভাবনা থাকবে না। হুম আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা ফি জিলালিন, একদম ছায়ার মাঝে, আলাল আরাইক, একদম রাজকীয় আসনে মুত্তাকিউন, হেলান দিয়ে হেলান দেয়া থাকবে। আর লাহম ফিহা, সেটাই তাদের জন্য থাকবে নানা জাতের ফলমূল। ওয়ালা হুম, আর তাদের জন্য থাকবে মায়ের দায়ন, যা তারা আছে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, দয়াময় প্রভুর পক্ষ থেকে বলা হবে সালাম। আর এই আহলে জান্নাতের মোকাবেলায় জাহান্নামীদের অবস্থা কি হবে? আমতাজুল ইয়াউম, আর বলা হবে আজ পৃথক হয়ে যাও আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধী আলাদা আলাদা মুমিনদের থেকে।
নিজেদের পরস্পর আলাদা হও। আল্লাহ প্রশ্ন করবে, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, তোমাদের থেকে আমি কি অঙ্গীকার নেইনি? আল্লাহ তাআবুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত আনুগত্য করবে না? ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ও আনি আবুদুনি, আর তোমরা আমার আনুগত্য করবে। হাদা সিরাতুল মুস্তাকিম, এটা সরল পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, অবশ্যই সে পথ ভ্রষ্ট করেছে তোমাদের বহু লোক। আফলাম তাকুন তাআকিল, তবু কি তোমরা বুঝোনি? তাই বুকামির দায় থেকে তোমরা কেউ মুক্ত, তোমরা কেন শিক্ষা গ্রহণ করো? কেন তার ব্যাপারে তোমরা সতর্ক থাকো? বলা হবে হাদিহি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদু, ইহাই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আল ইয়াউম ইসমাউ, হাল ইয়াউম, এই জাহান্নামে আজকে তোমরা প্রবেশ করো। বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা কুফরি করেছো। আল ইয়াউম, তারপর তারা অপরাধ অস্বীকার করবে। তারপর আল্লাহ বলবেন যে রাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মাঝে মোহর মেরে দিই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করেছে তাদের কর্ম সম্পর্কে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ নাশা, যদি আমি চাইতাম তাকবিফে দুনিয়া, দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিতে পারি। দেই নিয়ে লা তামাসনা আলা আয়ুনিহিম, আমি মুছে দিতে পারতাম তাদের চোখসমূহ। ফাস্তাবাকুস সিরাত, তাহলে তারা দৌড়াতো, পথে দৌড়াতো। বান্নাই ছিরুন, তারা দেখতো কিভাবে? ওয়ালাউ নাশা, যদি আমি চাইতাম লামাসাখনাহুম, তাদেরকে বিকৃত রূপ করে দিতে পারতাম। আলা মাকানাতিহিম, তাদেরই আবাস স্থল সমূহ। তারা সক্ষম হতো না সামনে চলতে। আর যাকে আমি অধিক বয়স দান করেছি দুনিয়াতে, তাকে তো আমি সৃষ্টির গরণের মাঝে পরিবর্তন করেই দিই। তারা কি বুঝে না? আল্লাহ প্রশ্ন করতে, তারা এই বিষয়গুলো কি বুঝে নাই? এইগুলো কোরআনের দাওয়া। কোরআন বলতেছে যে তোমরা শিরিক না, তাওহীদকে আঁকড়ে ধরে। এইটাই কোরআন। মক্কার কাফেররা কোরআনকে, নবীকে বলে শায়ের। আল্লাহ তার জবাব দিচ্ছেন, নবীর সাদাকাতের উপর দলিল দিচ্ছেন। ওমা আল্লাহ না হোসা, না না আমি তাকে কবিতা শিক্ষা দিই। ওমা এম্বাগিলা, এটা তার জন্য উচিত উচিত। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, নিশ্চয়ই ইহা উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। নবীর কথাগুলো গুরুত্বহীন, আবেগহীন, মজার কবিতা না, এটা কোরআন উপদেশ, ভাবার মতো কথা। লিউন জিরামান কান হাইয়ান, যেন তিনি সতর্ক করেন যারা চিন্তাশীল, যারা বিবেকবান, যাদের অন্তরটা এখনো মরে যায়নি। মান কান মাইতান, মান কান হাইয়ান। আর ওই কওলু আলাল কাফিরিন, আর যেন কাফেরদের বিপক্ষে শাস্তির বাণী প্রমাণিত হয়। কাফেরও স্বীকার করবে শাস্তি। এরপর আবারও তৌহিদের আলোচনা। আল্লাহ আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আমরা খালাক না আল্লাহ, তাদের জন্য আমি সৃষ্টি করেছি। মিম্মা আমিলাত আইদিনা, আমার হাতের তৈরি বস্তু শুনো। এদের সৃষ্টিতে মানুষের কোনো হাত নাই, ফেরেশতাদের কোনো হাত নাই, জিন্নাতের কোনো হাত নাই। কার হাত? আল্লাহ আমার হাত। আন আমান, চতুর্থ প্রাণীগুলো, আহমলাহা মালিক, তারা এগুলোর মালিক। আল্লাহ তাদের তোমাদেরকে মালিক বানাইছেন, কিন্তু সৃষ্টি করছেন কে? নিজ নিজ কুদরত দ্বারা সৃষ্টি। আর আমি এসব কিছুকে তাদের অনুগত করে দিয়েছি। ফলে কতক তাদের বাহন, আর তাদের কতক তারা ভক্ষণ। আর এসব কিছুর মাঝে তাদের জন্য আছে বহু উপকারিতা, পানীয় উপাদান। আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া আদায় করবে না? এত এনামতের পরও তারা কি কৃতজ্ঞতা আদায় করবে না? তারা আল্লাহর একত্রে বাপকে চিনবে না? তারা গাইরুল্লাহকে পূজা করে যাবে, সাথে এ গালে ধারণা করে না করে? অদ্ভুত তাদের ধারণা। আল্লাহ বলতেছেন ওয়াত্তাখাদু মিন দুনিল্লাহি আলিহা,
অথচ তারা গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য। আল্লাহুম ইয়ানসারুন, এ প্রত্যাশায় যেন তাদেরকে সাহায্য করা হয়। এরা আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে, আল্লাহকে বাদ দিয়া ওদেরকে ধরছে, ওরা যেন আল্লাহর কাছে কি করে সুপারিশ করে। আল্লাহ বলতেছেন অসম্ভব, লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, তারা সক্ষম হবে না তাদেরকে সাহায্য করতে। বরং ওহম, তাদের ওই বাতিল মাবুদগুলো লাহম, মানে লিল কুফার, কাফেরদের জন্যই, জুন্দুম মুহাজারুন, এদেরকে উপস্থিত করা হবে বাহিনী বাহিনী রূপে। আল্লাহ নবীকে বলতেছেন তাহলে ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথা আপনাকে যেন চিন্তিত না করে। নবীকে তাসাল্লি দিচ্ছেন, কাফেররা নানা জাতের কথা বলে নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, পরকালের ব্যাপারে। ওই যে কাফের উবাই ইবনে খালদ, আস ইবনে ওয়াইল, ভাঙা হাত দিয়ে এটা বলতেছে, এটা কেউ আল্লাহ জীবিত করবে? আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, এদের কথায় ব্যথিত হয়। ইন্না নাআলামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, আমি অবশ্যই জানি যা তারা গোপনে বলে যা প্রকাশ্যে বলে, তাদের শাস্তি আমি দিই। আমি মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি নুতফা থেকে? আর তৎক্ষণাৎ সে সুস্পষ্ট বিতর্ক করে, এই বিতর্কিক নিজের 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 অস্তিত্বের কথা বলে যায়, বিলকুল ওর কোন অস্তিত্বই ছিল না। সে বলে সজীব করবে ওয়াহী আর আমীম, অথচ তার কি একদম জরাজির। আল্লাহ নবীকে জবাবে সে কুয়া সাথে সাথে দলিল, নবী আপনি বলুন অবশ্যই একে সৃষ্টি করবেন তিনি, যিনি প্রথমবার একে সৃষ্টি করেছিলেন, আর তিনি সকল সৃষ্টি সম্পর্কে আলিম, অবগত, আল্লাহ তার সৃষ্টির ব্যাপারে অবগত। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারি আখদারি নারা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন। একটা গাছ ছিল আইফার, আর একটা বার্ক, এই দুইটা ডালের মধ্যে ভেসে রাখবে কি করে আগুন, ওইটার কথাই আনা হয়েছে। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, আর তৎক্ষণাৎ তোমরা তা থেকে কি করো আগুন প্রজ্বলন। আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন, যিনি সৃষ্টি করেছেন আকাশ মণ্ডলী এবং জমিনকে, আওয়ালাইসা বিকাদিরিন, তিনি কি ক্ষমতাবান নন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, সৃষ্টি করতে তোমাদের অনুরূপ? এত বিশাল কাজ, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানা, তোমাদের সৃষ্টি করা কঠিন না আকাশ, যে আকাশকে তিনি সৃষ্টি করেছে? বালা বলতেছে অবশ্যই তিনি সক্ষম, আহুয়াল খাল্লা, আর তিনি মহাস্রষ্টা আল আলিম, মহাজ্ঞ। বরং এটা তার জন্য সহজ, ইন্নামা আমরুহু, বরং তার ব্যাপার হলো এই, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি কিছু ইচ্ছা করেন বলেন তাকে হও আর তা হয়ে যায়। এত সহজভাবে তিনি তার ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন। কাজেই কোরআন বলতেছে সুবহানাল্লাযী, কাজেই মহা পবিত্র সেই সত্তা, তার কোনো শরীক নাই, আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার কর্তৃত্বে সমস্ত কিছুর রাজত্ব, ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। ওহি কারে সাজ হায় আর কোই নেহি, আর উসি কে পাস কোই শফি এ গালিব ভি নেহি, তিনি নিজ ইচ্ছাতেই সমস্ত কিছুকে বাস্তবায়ন করেন এবং সর্ব বিষয়ে তিনি জানেন। অন্য কেউ এমন কোনো সত্তা নেই যে তার উপর তোমার ক্ষমতা। কুরআন এ সূরার মাধ্যমে আমাদেরকে তৌহিদের তালিম দিচ্ছে, তালিমে তৌহিদ। আমরা যেন অন্য কাউকে শিরিক থেকে নিজেদেরকে মুক্ত করে, শিরকি চিন্তাধারা থেকে নিজেদেরকে মুক্ত করে, আমরা যেন তৌহিদের উপর জমে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল